নোয়াখালীর চমুনিতে একাধিক ভেজাল গুঁড়া মশলার কারখানার সন্ধান পেয়েছে র্যাব ক্ষতিকারক রং সহ বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের সন্ধানে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত বুধবার দিনব্যাপী লক্ষ্মীপুর বুধবার দিনব্যাপী লক্ষ্মীপুর র্যাব এগারোর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে চৌমুহনির বিভিন্ন মশলা তৈরির কারখানাতে অভিযান পরিচালিত হয় এ সময় কয়েকটি প্রতিষ্ঠান গুঁড়ো মশলার ভেজাল প্রমাণিত হওয়ায় একাধিক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির এ সময় জেলা ভোক্তা অধিকার ও র্যাব এগারোর লক্ষ্মীপুর ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান টিম প্রধান কোম্পানি কমান্ডার আবু সালেহ